15 minutes na. 5 minutes sir. Tamin jai. Omar. Allah pes. Phone kotha hoben. বন্ধুরা, বরগুনা জেলা শহরে বরগুনা জেলা নদী বন্দর থেকে আমাদের লঞ্চটি ঘাট ত্যাগ করতেছে। আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা। বরগুনা থেকে আমরা ঢাকায় লঞ্চ যাত্রা করব। পথে আপনাদেরকে লঞ্চ যাত্রার পুরো অংশটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি সবাই উপভোগ করবেন। আমরা লঞ্চ যাত্রা নিয়ে এখন একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি তো সেটা রাজ্যে দেখি না।
ডেকে বসলে তো একই উপভোগ করা হয়, যাতে একটু বেচার একটু স্বাচ্ছন্দ্য বোধ আরাম আয়েস করা যায় সেটা হলো কি। আমরা ঢাকা থাকি, সবাই পানি দেখতে যাই, আমাদের কিন্তু যখন পানি অন্যান্য যে বলে কি জায়গাটা মনে নেই আশুলিয়া, কিন্তু আমাদের আশুলিয়ার কিন্তু টানে না, আশুলিয়ার যেতে মন চায় না, কিন্তু যখনই শুনি বরিশালে যাব বরগুনাতে মানে মানে আমাদের লঞ্চে জার্নি অনেক দূরে যাবো, তখন কিন্তু আমাদেরকে সব দুঃখ কষ্ট ভোগ করি, খুব আনন্দ ভোগ করি, অনেকবারে তোমরা লং জার্নি কেমন এই করো, আমাদের খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি একা যাচ্ছি, আরও লোকজন আছে এসে, আমি পৌর নির্বাচনে আসছি মেয়রের, আমি কিন্তু লঞ্চে আসছি, একাই যাচ্ছি, খুবই ভালো লাগে। আছে মানে বোর্ডিং ট্রেন, ওখানে কিছু দেখবো না, মানে খুব কষ্টদায়ক, এমনি তো যান্ত্রিক শহরে থাকি, একটা রিল্যাক্স। থ্যাংক ইউ আপনাকে। এবং আপনি যদি বরগুনায় যারা আর কি ঘুরতে আসতে চায় বা, হ্যাঁ তাদেরকে বলবো যে লঞ্চে আসেন, তাদের জন্য আপনার সাজেশন হচ্ছে যে তারা লঞ্চে আসেন। হ্যাঁ, আমাদের এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে চাই, বাস এখন তো পদ্মা সেতু হয়েছে, এটা বলবো যে আপনারা ওটা আসেন, যারা সময় সাপেক্ষে যারা দ্রুত আসতে চায় আমাদের এটাও চলেন ওটাও চলেন, দুটোই থাকতে বলি। আবার পদ্মা সেতু তো হচ্ছে এটা তো মানুষের সময় দ্রুত এসে, তবে যারা ঘুরতে আসবে যারা তাদের জন্য লঞ্চটা রিল্যাক্স, যারা চাচ্ছে আনন্দ, যারা চাচ্ছে ভ্রমণ পিপাসা, যারা চাচ্ছে তারা লঞ্চে ভ্রমণ করবে, ভালো লাগবে, ঘুরতে খুবই ভালো লাগবে। এতে আমি সারা এই যে প্রায় 15-20 দিন কিন্তু এত টায়ার্ড হয়েছে, যখনই নদী লঞ্চ হচ্ছে সব দেখে পড়ে আমার সব ভুলে গেলাম, আমি সকাল থেকে কিন্তু কিছুই খাইনি এখন পর্যন্ত, কিচ্ছু খাই না, কিন্তু যখনই আমি এটা দেখেছি আমার খুবই এত ভালো লাগতেছে, মানে সেটা বোঝাতে পারবো না। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা ধীরে ধীরে বরগুনা থেকে অনেক দূরে চলে আসছি, আমরা অতিক্রম করতেছি খাগদন নদী, বরগুনা জেলা খাগদন নদীর তীরে অবস্থিত, আর আমরা সেই খাগদন নদী অতিক্রম করতেছি। এখানে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, মাছ ধরার নৌকা, খেয়ার নৌকা, দুই পাশে সারি সারি প্রাকৃতিক বন, খুবই গভীর এবং ঘন বন, কেওড়া কেওড়া অধিকাংশ কেওড়া গাছ পরিবেষ্টিত এই বনগুলো। আমরা ধীরে ধীরে বিষখালি নদীতে প্রবেশ করতেছি, বিষখালি নদীটা আয়তনে বেশ বড়। আমরা যেতে যেতে আমরা আমাদের আরও একজন বন্ধুর সাথে কথা বলছি, শুনুন। তোমার লঞ্চে যাত্রা করতে খুব ভালো লাগে, কে কে যাচ্ছে ঢাকায়? চাঁদপুরে
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজন জেলে বড়শি দিয়ে মাছ ধরতেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বরগুনা পরবর্তী লঞ্চ স্টেশন। কাকচিড়া লঞ্চ ঘাট বা কাকচিড়া নদী বন্দরে বরগুনা জেলার বরগুনা জেলার অংশ পাথরঘাটা থানাধীন এই এলাকাটি। অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে লঞ্চ যাত্রা করার জন্য। আসলে এই অঞ্চলের প্রধান যানবাহনই হচ্ছে লঞ্চ। অনেক বড় বড় নদী থাকার কারণে এখানকার মানুষের লঞ্চ নির্ভর হয়েই চলাচল করতে হয়। লঞ্চ বেশ আরামদায়কও বটে। আমরা ছুটে চলছি একে একে লঞ্চ ঘাটগুলো অতিক্রম করতেছি। এদিকে সূর্যাস্ত কাছাকাছি, সূর্যের শেষ আলোয় নদীর পানি ঝলমল করতেছে। সূর্যের আলোতে নদীর পানিটা কিছুটা সোনালি বর্ণ ধারণ করতেছে। পছন্দ করেন তারা অবশ্যই লঞ্চ ভ্রমণ করবেন, আপনাদের প্রতি আমার এই অনুরোধ রইল। লঞ্চ ভ্রমণটা বেশ আরামদায়ক এবং নিজের নিজের সাথে নিজের সময় কাটানোর মতো একটা ভালো উপায়। আমি আপনাদেরকে অবশ্যই একবার হলেও লঞ্চ যাত্রা করার জন্য
অনুরোধ করব। আপনাদের সাথে আমরা ভিডিওতে প্রতিটা লঞ্চ ঘাটেরই চিত্র তুলে ধরার চেষ্টা করব এবং তার আশপাশের পরিবেশটাও দেখানোর চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। আশা করি আপনাদের ভালো লাগার মতো একটা ভিডিও উপহার দিতে পারবো আমি। আমরা এখন ফুলঝুরি লঞ্চ ঘাট, এটা বরগুনা জেলার একটা ইউনিয়ন ফুলঝুরি। ফুলঝুরি একটা গ্রাম্য একটা শহর। আমরা ফুলঝুরি থেকে আবার ছুটে চলছি। শীতের বিকেল, সূর্য অস্ত যাওয়ার পথে প্রচণ্ড ঠান্ডা বাতাস। আমরা পরবর্তী ঘাট নোঙর করবে আমাদের লঞ্চ। আমাদের পরবর্তী ঘাটটি বরগুনা জেলার অন্তর্গত রামনা লঞ্চ ঘাট। প্রতিটা ঘাটেই কম বেশি মানুষ অপেক্ষা করে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। এই অঞ্চলের মানুষের আসলে প্রধান যানবাহনই হচ্ছে লঞ্চ। এখানকার অধিকাংশ মানুষজনই গ্রাম্য পরিবেশে বসবাস করে। সবাই খুব আন্তরিক এবং বন্ধু ছিল। আমরা পরবর্তী ঘাটেরও কাছাকাছি দেখতে পাচ্ছি। আমাদের সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, শুভরাত্রি।